બહેની આવશે ને લઈ આવીશ તે બહેની આજે એક બસર હોય તો દેખાવા નહી હા ફોનત હેલો હેલો કરું હે ફોનત એંગા ટીપે ટીપી કરું જે લાગે કરવા હેંગા કરે બહેની તો કોતા ફોને કરીબે ના પરમ কোথায় জ্বালাই জাখাইতে মুরলং হাই সাইকেল লো একবার হাই যাবার তোমার ঘর যাবা ওলাইছিল পাদতে হাই পুলিশে পায়া বলে কি করুনা আইছে কোথায় কুকুরি তুলে কোথায় তাবলিতে কবে আগতা তাবলি খান লাল করে থুইছে মই হেঙ্গা করে তোমার ঘর যাবাই এইবার আর এই বিহুতে তোমার ঘর যাবা ওলাইছিল হরা আরো আইছে করুনা বলে হাই হিঙ্গা করে যাওয়াই নহইল পাশে এই বিহানি আইসা যদি কত আসাবা তোর কথা কথা মনত পড়ি থাকে বিহানি হ্যালো চেক হ্যালো শ্রেণী রাইস অনুষ্ঠান আরম্ভ করার আগতে আমি হাই স্লাইস কৌতুক গোষ্ঠীর তরফের আপনার সকলকে নতুন বছর আর রঙালী বিহুর আন্তরিক শুভেচ্ছা জানাইছো আশা করো এই গোটেই বছরটো আপনার সকলের বাবে সুখর হোক সমৃদ্ধিশালী হোক যি নহওক একেবারে অকনমান সময় আপনার সকলের একলগে হাঁহি ধেমালি করিম ফূর্তি করিম আপনাদের সহযোগ করব ভাল লাগিব আর অনুষ্ঠান পরিবেশন করতে যদি আমার অনিচ্ছাকৃতভাবে কিনা ভুলভ্রান্তি হয়ে যায় সেইখিন আপনার নিজের বলে ভাবি ক্ষমার চকুরে চাই অনুষ্ঠান পরিবেশন সহযোগ করব ভাল লাগিব দাদা আচ্ছা আমার এই অনুষ্ঠান আরম্ভ করব লাগছিল নয় আরম্ভ করব আমার দাদা কত গল আরে কত গল দাদা এই দাদা আপনি কত গইছে পেট গ কোথায় নামানা হয়েছে কোথায় পেটের ভোকতে না পারং আর কি করলে হেঙ্গা করে ফিসকারি মারি আইছিলাম ফিসকারি আকো ফিসকারি মারিব কইছে আপনি তে নরে ফিসকারি মারি আইছিলাম আর কি ফিসকারি মারে আপনি তে তেরি সাত কেঙ্কা জাম্বা মানু ফিসকারি মারি আইছিলাম আর কি ফিসকারি মারে বারে বারে হলিতে ফিসকারি মারে বুঝে পো নাই নাই বা তো কত কি ফিসকারি মারিব খুজে আর মাছে তরকারি দিয়ে ভাত খেয়ে আইলং জাম্বা মাছে তরকারি মাছে তরকারি কে ফিসকারি কথা কই যায় ও ফিসকারি ও সেই বসেলা কিছু আচ্ছা এই দেখরন ইগতে আর কি দিল এইতো দাদা আমার করোনা হাই করোনা হাই বাপরে বাপ ইগো স্পেশাল তো এই উলাইছে আজি খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে আচ্ছা আমি অনুসা আমো করব লাগে 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 দাদা আচ্ছা আরে না এ আমার দাদা আমি তেতিয়ারে পড়া মুর পিছে পিছে ঘুরি আছিল আচ্ছা আপনি হক হক আচ্ছা আমি তেতিয়ারে পড়া মুর পিছে পিছে ঘুরি আছিল আপনা কোলে মঞ্চত উঠার মানে সুবিধা করে দিব লাগে তই 10 টাকা লৈছা মোৰ পৰা খুজি আছিলি কত কি 10 টকা ললো এই ভাতি বিলাতে আইছং মানুহ গ এ তিতকাৰি তিতকাৰি কথা ঘুটিয়ে ঘুটিয়ে মোৰ 10 টাকা খুজি লৈছে এই ইছে দে উঠা কানে অসব্য এই দিব লাগিব পয়সা কাম খুজি আচ্ছা আচ্ছা আপুনি ইছে দে উঠা কানে মানে খুজি আছিল তো ইছে উঠিব আপোনাক ইছে দে উঠা চান্স দিলু এতিয়া আপুনি কি কৰিব কি কৰিম মানে হেৰি মোৰে হাজ গ আজি পুৰা পুৰা কৰিম আৰু কি কি হাউস আছে আপনার মানে ছতর পরে ভাবছিলাম ডাঙার হইলে মই কবি হম আচ্ছা হ্যাঁ বিয়া করে পাইলাম বিয়া করে একটা মানে হাই এনকা অসভ্য আপি পাইছং মানে মোর জীবনত মানে একে কানিব ইচ্ছা কি হো দাদা কি হো হাই যদি ঘরত মই এনকা করে কাগজ লং আচ্ছা কবিতা লিখিবা আচ্ছা আপি গতে কাগজ খানকে নিয়া ফারেছি দিয়া হাই সাগতে টিকিনা মুছিয়ে দে হ্যাঁ হিকা করে মই গতে কবিতা লিখিবে না পর আচ্ছা আজি আর হাই আজি আর বুদ্ধিমান না হাই ভাতি বেলাতে আহিয়া হাই দোকানতে বহিয়া মুহে এক ছুরকি গতে কবিতাকে লিখিল আচ্ছা মানে তে কবিতা শুনাবো মানে দুঃখ লাগে কিও এই এপি গতের কানে মুয়ে আজি লকে কবি হয়ে না পাইল কি হই আছে আপনি কবি যদি হবো নহারিল মুয়ে এলাও হাই মুলাতে লাগি আছেন এই এপি গতক যদি বিয়া নকরাইল হই না মুয়ে কান না হংকুছ কানত লাগি কুছং মই এতদিন কবি হুলং কি হয় আচ্ছা আপনি কবিতা শুনাব তো কবিতা শুনাম আচ্ছা শুনাকছুন আজি কষ্ট মস্ত করে হাই দোকানতে বহিয়া আচ্ছা একতে গরম গরম একটা কবিতা লিখছম আচ্ছা শুনক র যন্ত্রণা খান লাগাইলম না কি কবিতা গতে সারি আইলম না কি তারা কি হবো এটা এ র রে বাবা হেরাম হেরাম দুঃখ
খুলি বেলিব হবাই তত্তরি কিবা আন্ডার পিনতে থুলুম নাকি তত্তরি কাতারা এই নহয় নহয় পাছিছো কি মই কথা জিগতকে উড়িয়ে যায় না বেছিল আচ্ছা দাদা খুনাই দিও পাছিছো খুনাই দিও আছে 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 সিয়ান পকেটাতে থুইছো সাথে মই কোড বিছি দিবি রাং লিও কথা আছে আছে খুনাই দিও কথাটা আচ্ছা শুনিবি হ্যাঁ কবিতা গো মানে কষ্ট করে ইলেকশন না আচ্ছা মস্ত ভালো হইছে আচ্ছা মস্ত ভালো হইছে আচ্ছা শুনক আচ্ছা শুনিবি হ্যাঁ মানে তোমাক কই লম কবিতা কো নিজে লিখিলম না কষ্ট করে দেখছা না কেতা যায় আছে গরমে আছে হাতে শুভ যাব বুঝে শুনাই দিও কবিতা শুনাই দিও হইলেও মানে কবিতা কথার কথা মই কই লম হ্যাঁ কবিতা গো মস্ত ভালো হইছে জানিলো শুনাই দিও কেনে খানিক মনোযোগ দিয়া শুনিবি ভাল পাবি আচ্ছা খুড়াকছো আপনি খুড়াক তোমাকো কইলাম হ্যাঁ কবিতা গো মস্ত ভালো হইছে এই তরিকে দাদা শুনাক না কবিতা তো এই তরি শুনা তো শুনাম কে না শুনাবাকে 10 টাকা দিছং এক মই কো 10 টাকা দিছ আপনি এই দিছে দিছং গায় ঘুরি দিবি মক হইলো কবিতা গো মস্ত ভালো হইছে আচ্ছা বুঝিল আপনি শুনাই দিও দে হব দে শুনিবি বাপুরে বাপুরে মোর কবিতা গো শুনিবা এ খানি টান হয় খানি এই মোর কবিতা গো শুনাং র শুনিবি আচ্ছা শুনাই দিও এই সাগো ডিস্টার্ব করে থাকে এ কবিতা গো নহলে শুনাতে খানি কষ্ট হই না আচ্ছা আচ্ছা শুনা শুনা কবিতা গো মস্ত ভালো হইছে রে তে তরিকা শুনাই দিও না দাদা আরে ভাই ভাল বস্তু খানি দেরি করে আচ্ছা শুনাক শুনা পরে শুনাক এ নে শুনাম ভাল বস্তু কি ভাল বস্তু মানে ভালে আর আচ্ছা এই কানে ভাল করে শুনিবি কবিতা গো মস্ত ভালো হইছে কেন কম আপনি শুনা শুনালে রাইজে কব আমি কম ভালো ছেলে বেয়া হইছে কেন কম তেন কম এই মে মানে ধৈর্যই নাই মই তো কইলাম তুমি দুজনে ডাঙার হইলে মানু হব না পারি কি হম তুমি হাই গরু ছাগল হবি ইমারে চলতে ধৈর্যই নাই আসল কথা কত কে কবা নাই দে কবিতা কইছে ভালো হইছে হে ত্রিকা শুনাই দিও না দাদা আপনি শুনাকছোন শুনালে রাইজে কব আমি কম ভালো ছেলে বেয়া হইছে আপনি শুনাম তয়ে অধৈর্য ছা শুনে ভাল করে শুনে হইলো একবার তোমাক কম দে নকং আর নকম 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 দে শুনিবি কান দুখান মিলিয়ে শুনিবি কবিতা গম দে দে রেডি তাহলে একেলগে দে বত্রিশ দিনে আহার মাহ দিনলিপি আচ্ছা এইটো আপোনাৰ কবিতা তেতেৰি লাগাইলো না যন্ত্ৰণা হান আৰু একবাৰ পুৰিব লাগিব না অসভ্য আচ্ছা পৰক 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 কষ্ট হয় না কষ্ট হয় মস্ত কষ্ট হয় কবিতা গ ভাল হৈছে দে হ'ব দে বত্ৰিশ দিনে আহাৰ মাহ দিনলিপি আচ্ছা পথাৰৰ নিয়ৰত পাল আহার মাহত পাথারত নিয়র পরে 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 মোর কবিতা কত পড়ছে আচ্ছা বড়িয়া মার কুরি রাস্তার লাল স্কুটির তাণ্ডব হ্যাঁ মহাজত মিত্রজত লট লট ঘট ঘট পট পট বড়িয়া একেলে হে রাম এই গতি কি লিখিল আর কি একেলে একেলে ও বুড়ে গসে দেখতো কি লিখছম কোনটো এতু এতু হেৰি ক্লেদাক্ত 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 নহয় ক্লেদাক্ত আপুনি নিজে লিখি নিজে গম নাপায় ক্লেদাক্ত আচ্ছা আপুনি নিজে লিখি নিজে কব নোৱাৰে যে ন এই গ মানে ডিকশনাৰী চে লিখিলো ত এই গ তানু চে ক্লে কি কইল ক্লেদাক্ত ক্লেদাক্ত এই গ কাটি দিলং এতে বেলেগ একটা শব্দ দিলং কচুক পাতার হৃদয় রোগ তিম বাসনা আচ্ছা মিলিব না মিলিব মিলিব তার পিছত হস্তে ডিঙর ভয়ে চিন্তা নাই আজমলে জারা পানি আছে পিউর কালেকশন দিতে দিতে পোকে ধৈল ফংফোঙা আচ্ছা 11 বাজাত ফাংশন শেষ মোর কবিতা কত শেষ আচ্ছা বড়িয়া দাদা বড়িয়া বড়িয়া কি কাছে হি গক কবিতা হল শোনাইছে এর কবিতা হল আপনার শোনাইছে আধামুণ্ড কবিতা হৈছে এইটো আপোনাৰ কবিতাৰ এটা লাইনৰ লগত এটা লাইনৰ মিল নাই কেনেকা পাইছো হি কক ৰাইজে একো বুজি পোৱা নাই একো বুজি পোৱা নাই পাই পোৱা
বুঝে পনাই নাই পোয়া বুঝি হেই তাহে বুঝে পনাই নাই পোয়া পনাই তাহলে মই সাকসেস হ্যাঁ সাকসেস আমি কইছো রাইজে বুঝি পনাই আমি বুঝি পনাই আপনি কইছে সাকসেস তাহলে ইগ মই জিগ লিখবা কইছিল হিগতে হইছে কি সত্যি আপনি কেনে কে সাকসেস হল মানে ইনকা ইগ মোর ইগ কবিতা আধুনিক কবিতা হইছে কিয় আধুনিক কবিতা যাই লিখে ওই তো কি লেখছে কিছুই দেখে না পায় আর যাই শুনে ওই মাথা ঘুরে পড়ে হাই হকে কই আধুনিক কবিতা আচ্ছা আচ্ছা এক মিনিট আচ্ছা আপনি তো কবি কবিতা তো শুনালে আচ্ছা যেহেতু বিহু বিহু বিহুর উপর অলমান কখন এই হই নাকি এই বিহুর কথা লিখছে সংগ্রহ আচ্ছা আগতে আমি বিহুর গান কেনকে গইছিল কেনকে মই এলা ফাশন নি দম বিহুর গান গতকে শুনাক তোমা আচ্ছা কখন আগতে আমি কেনকে গইছিলাম কেনকে লাউখা বেগেনা খা বছরে বছরে পারিয়ে যা আই হরু বাপে হরু তয়ে হবি বড় গরু আচ্ছা আজিকালি আমি এনেকে গাও আজিকালি এঙ্গা করে গুয়াইলে ফুল হব কিয় আজিকালি তো আমার ঘরত গরুই নাই আচ্ছা গরুর জায়গাতে আহিল টেক্টার হাই কানে গরুর বিহুর দিনা আমি টেক্টার খান ভাল করে গাও থাও ধুইয়া এঙ্গা করে গুয়াব লাগে কেনেকে তেল খা আচ্ছা মুবিল খা আচ্ছা বেঙ্গের কিস্তি মারিয়ে যা ঠিক আছে দাদা আপনি আপনি যাওক দাদা মই আছো আচ্ছা কেন লাগিছে আপনার ভাল লাগিছে না বেয়া লাগিছে যদি ভাল লাগিছে অলপ হাত চাপৰ সহযোগ করে ভাল পাম আর বেশি সময় নলো একেবারে অকমান সময় লম বতর বেয়া আমার পিছন আর শিল্পী আছে গতি অকমান সময় লো ওই এবেলা আসুন এবেলা আচ্ছা তোর লগত যে হেই নিমাই থাকে নিমাই 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 মোর যুগত মোর লগত নিমাই থাকে এ তোর লগত যে একেলগে থাকে যে নিমাই ওর নাম স্যার নিমাই নহয় স্যার ওর নাম যোগী ঠাকুর ও যোগী ঠাকুর ও স্যার মই নিমাই বুলি মাতু তাক ও স্যার তুই তো নিমাই কথা কই কি ঢাকাইছ ও আচ্ছা মই নিমাই বুলি কিয় মাতু তার মানে হি রাতিপুয়া সদায় মোক নিমতিটা আছে যে এই নিমতিটার পাত দিয়ে তো মো মানে সদায় নিমতিটার পাত লাগে এই যে নিমতিটার পাত দিয়ে এখানে তাক মই নিমাই বুলি মাতু হই নাকি হেই তাহলে মই একটা বুদ্ধি করি পেলি কি ও স্যার মই তাহলে কালি পরে তো সদায় বিহেনে বিহেনে জামের পাত দিম জামের পাত দিবি তেতিয়া কি হব হেলা তুই মোক জামাই কথা কয়ে দেখাবি আচ্ছা ওই তুই মোক কিবা এটা কথা সুধু বলে কইছিলি কিবা এটা প্রশ্ন সুধু বলে কইছিলি এই তুই তোক এবার মই জালাম এক এবার জালাম মই ঠিক মনত করে দিছে এইবার এক জালাম আচ্ছা তই কত ক তই তো পণ্ডিত মানুহ এবার তুই ক আমার ঘরত একটা গরু আছে আচ্ছা গাই গরু আজি সানা দিল আজি সানা দিল পাঁচ দিন পাছত এই সানা ক কি হব ক আচ্ছা তোর ঘরত একটা গাই গরু আছে আজি সানা দিল আজি সানা দিছে আচ্ছা পাঁচ দিন পিছত পাঁচ দিন পিছত কি হব হেৰি হব কি হব পাঁচ দিন পিছত হেৰি এই সানাটোৰ পেটৰ অসুখ হব মাকৰ গাখীৰ খাব না ঠিকছে এই সানাটোৰ পেটৰ অসুখ হব এইটাই পণ্ডিত পেটর হুক হবো তো একে কয় শিয়াল পণ্ডিত কি হব পাঁচ দিন পিছত কি হব কাধা শালা পাঁচ দিন পাছত ছয় দিন হব শালা বুকবক শালা